আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাল শাক রান্না করব। এই জন্য একাটি লাল শাক নিয়েছি, এটাকে আমি কেটে নেব ডুমো ডুমো করে। আর লাগবে আমার একটা এই সাইজের একটা পেঁয়াজ দেবো, একটা আলু আর দুটো রসুন। আর অন্যান্য উপকরণগুলো আমি যখন দেব তখন আমি বলে দেবো, আরও অন্যান্য উপকরণ আমি দেব সেটা রান্নার সময় আমি বলে দেব। তেলটা আমার গরম হয়েছে, এখন এখন আমি এই বিউলির ডালের চার পাঁচটা বড়ি আছে এটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আমি লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর অল্প তেল দেব, বেশি একটা তেল দেব না। এর মধ্যে আমি রসুন ফোড়ন দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কিছু সময় ধরে ভেজে নেব। একটু লাল হবে আমি ভাজবো দিয়ে কিন। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি, এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগে বলিনি, একটু বেগুন আছে, দুই টুকরো বেগুনও দিয়ে দেবো বলতে ভুলে গিয়েছিলাম। এখন আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে। এখন একটু লাগিয়ে আমি শাকটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল কামেন সেই অনুযায়ী ঝাল দেবেন, তেল দেবেন। এর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি, কেন শাকটা কমে যায়, অল্প হয়ে গেলে ওই জন্য আমি অল্প করে নুন দিয়েছি। আপনারা যে যেমন নুন খাবেন তেমন নুন দেবেন, আমি এখানে কোনো হলুদ দেব না। আর আরেকটা কথা বলছি, কালার বাড়ানোর জন্য আমি একটা এখানে একটা জিনিস দেবো, ওই যে বিট, বিট দেখেছেন ওই বিটটা, ওই বিটটা আর্ধেকটা আমি কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি, এইটা আমি কী করব, এটা মিক্সিতে পেস্ট করবো, পেস্ট করে ওই সাগিয়ে দিয়ে দেবো, তাহলে কালারটা দারুণ আসবে। ভাত দিয়ে মাখবেন, লাল কালার তো দেখতে দারুণ লাগে। আমি এখানে কোনো চিনি দেব না। এখন এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি, অল্প আছে আমি ঢেকে দিচ্ছি। মাঝখানে আবার আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি এই যে বিটটা রেখেছি পেস্ট করে মিক্সিতে, এখন আমি এটা দিয়ে দেবো, দারুণ কালার হয়। এই যে দেখুন না বিটসের কালারটা কেমন, বিটের। আর ভাতটা মেখে খাবেন, দেখবেন এমনি তো বিট একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে, কালারটা দিয়ে মাখলে আরও ভালো লাগবে। দেখি সিদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে আসছে, তবু আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে কিছু লিখবেন, ভালো হলে লিখবেন, খারাপ হলে লিখবেন। এখন আমি এই পাঁচটা বড়ি একটু ভেঙে দিয়ে দেবো, তাহলে সেন্টটা ভালো হয় বড়ির। একটু মুচমুচে ভাজতে হবে, বিউলির ডালে বড়ি একটু ভাজলে ওর সেন্টটা বেরোয়।
এখন আর আমি ঢাকবো না, এটাকে এখন আমি ভেজে দেবো, কোনো চিনি দেবো না, ভাজতে ভাজতেই শাক ভাজতে ভাজতেই মিষ্টি হয়ে যাবে, যত ভাজবে তত মিষ্টি হবে। দেখুন আমার এটা কেমন হয়েছে, দেখুন ভাজতে ভাজতে আটা আটা হবে, দেখুন আটা আটা হয়ে গেছে, জল নেই, এরকম ভাজবেন যেন জল না থাকে, অতিরিক্ত ভাজতে হবে না, আবার কালো হয়ে যাবে, জল যেন না থাকে। হ্যাঁ, আর আপনাকে যদি চিনি পছন্দ করেন তাহলে মিষ্টি, তাহলে মিষ্টি দেবেন, আমি এখানে কোনো মিষ্টি দেব না। এখন আমি এটাকে নামিয়ে দেবো, পরিবেশন করবো এখন আমি এটা এইভাবে। দেখুন এখন আমি শাকটাকে পরিবেশন করব, বেগুন দিলে শাকের টেস্ট বেড়ে যায়। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন ভালোই মনে হয় হবে। আর এই রেসিপি, শাকের রেসিপিটা আপনি ওইভাবে করবেন, করে রান্না করে খেয়ে দিয়ে তারপরে ভালো বলে বলবেন, খারাপ হলে বলবেন, কমেন্টে বলে দেবেন, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করবো।